দেখো এই ব্যাগটাও পরের দেওয়া, কি সুন্দর দেখতে। আমি বসি তাহলে একটা হাট মতন বসে যাবে। আর এদিকে পকেটও আছে এরকম, ঠিক আছে, দু সাইডে দুটো পকেট আছে। এইগুলোকে বলে কট সেট। দেখো পুরো নতুন টাইপের কুর্তিরই মতন, হোয়াইটের ওপরে খুব সুন্দর লাগবে পরলে। চাদরটা ভীষণ সুন্দর দেখতে, একদম মানে এই কালারটা তো নেই। আর সিজ দ্য ব্যাগ, এই ব্যাগটা উফ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। সুমন পালের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর বহুদিন পরে কলকাতা থেকে আমি আমার বাড়ি থেকে ব্লগ স্টার্ট করছি। মানে এর আগে তোমরা যে কটা ব্লগ দেখেছো, প্রথমে দেখেছো আমরা কীভাবে অযোধ্যা গেলাম, তারপরে হচ্ছে দিল্লি, তারপর সিমলা, মানালি, কাশ্মীর, আবার কাশ্মীর, তারপর আবার মানালি, তারপরে হচ্ছে আমি ফিরেছি। আর নববর্ষের চার দিন আগেই ফিরেছিলাম, নববর্ষে ঘুরতেও গেছিলাম, আমার বাপের বাড়ির সবার সঙ্গে গেছিলাম। সেগুলো আর ভিডিও করিনি, কেন কি এত ভিডিও বাকি ছিল, ওগুলো না দিলে তো নববর্ষের ভিডিও করলে সেটা দিলে আবার অনেক দেরি হয়ে যেত, তাই জন্য আর সেই সব ভিডিও করা হয়নি। তবে ছবি তুলেছিলাম, ছবিগুলো ইনস্টাগ্রামে দিয়েছি, ফেসবুক পেজেও দিয়েছি। আজকে এই প্রথম বাড়ি থেকে ব্লগ শুরু করছি, সেটা একটা অন্য ধরন, দারুণ একটা ব্লগ হবে, দেখাবো তোমাদেরকে, অনেক কিছু বলবো। আর বলি, আমরা তো প্রায় 78 দিনের মাথায় কলকাতা ফিরেছিলাম, সেফলি ফিরেছি। অনেকে জানতে চেয়েছিলে যে কেমন আছো, আমরা ভালো আছি, কিন্তু এসে আমার শরীরটা খুবই খারাপ করেছিল। অ্যাকচুয়ালি আমার যখন আমি মানালিতে ছিলাম তখনই শরীরটা খারাপ করেছিল, ওখানে সময় ডাক্তার দেখিয়েছিল আমাকে, প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো। বাড়িতে এসে আমি যা ঘুমিয়েছি তোমাদের কি বলবো, নববর্ষের মোটামুটি 4 দিন আগে ফিরলাম, 5 দিন তো মানে আমাকে খুঁজে পাওয়া যায়নি, কারণ শুয়েছি আর আমি উঠতে পারিনি। আর আমার শাশুড়ি মামাকে কোনো কাজও করতে দেয়নি, কিছু বলে উনি কাজ করতে, বলেছে তুমি রেস্ট করো, ঘুমাও, কারণ হচ্ছে একটা কোথাও থেকে ঘুরে এলে জার্নিটা তো প্রচণ্ড থাকে। আর আমরা তো মানে সুমন পাইল মানে এক্সট্রিম কিছু করে, 78 দিনের মাথায় বাড়ি ফিরেছিলাম, সত্যি এসে আর মানে এখনও হচ্ছে যে দুপুরবেলা বা যখনই সময় পাচ্ছি একটু শুয়ে পড়ছি, তখন যেন ঘুম ভেঙে মনে হচ্ছে আরেকটু যেন ঘুম হলে ভালো হয়। আমার প্রচণ্ড ক্লান্তি রয়েছে, এখনও শরীরটা অল্প অল্প খারাপ। আর এসে প্রচুর মানে যেরকম ব্যাগ নিয়ে গেছিলাম তার ডবল ব্যাগ হয়েছে, কারণ মানালি থেকেও প্রচুর শপিং হয়েছিল, সে সমস্ত জামাকাপড় ওখানেই পড়েছিলাম, সেগুলোকে এসে আবার কাঁচা প্রায় 8 ব্যাগ আমি কাঁচাকুচি করেছি, ওয়াশিং মেশিনে দিয়েছি। আর মানে যখন সব ওয়াশিং মেশিন থেকে বার করেছি, রোদে শুকিয়ে কোথায় কী রাখবো সেই দিশারা হয়ে গেছি। সুমন হেল্প না করলে আরও পাগল হয়ে যেতাম। যাওয়া এক ঝোঁকি, আবার ফিরে এসে সে সমস্তকে আনপ্যাক করা, তারপর সেগুলোকে আবার সব কিছুকে রোদে শুকিয়ে কাছাকুচি করে সেগুলোকে আবার ঠিক জায়গায় রাখা। যাই হোক, আজকের যে ব্লগিংটা হবে, দেখতে পাচ্ছ দুখানা বড় বড় আমি এরকম ব্যাগ নিয়ে বসেছি। এই দুটো ব্যাগই হয়েছে, ঠিক আছে, শপিং করেছি দিল্লি থেকে, সুমন আমাকে শপিং করিয়ে দিয়েছিল, আমাদের যে ট্রিপগুলো হলো, তারপরে লাস্টে তারপরে আমরা মানালি ঘুরলাম, মানালি ঘুরে তারপরে আমরা দিল্লিতে সরোজিনী মার্কেটে অ্যাকচুয়ালি থাকবো বলেই আরও দিল্লিতে গেছিলাম। তো সেখানে এখানে আমি শপিং করেছি, নিজেও কিছু করেছি, সুমনও প্রচুর কিছু জিনিস কিনে দিয়েছে, তারপরে আমি সবার জন্য কিছু না কিছু কিনেছি, তোমাদেরকে সব দেখাবো। তাই জন্য এটা কিন্তু দিল্লি সরোজিনী মার্কেট থেকে কী কী নিয়েছি সেটা স্পেশালি রাখছি। আর সরোজিনী মার্কেটে যে ভালো ভালো জিনিস পাওয়া যায় সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো, যে কত ভালো জিনিস পাওয়া যায়, শুধু দেখে নিতে হয়। তবে এখন একটু দাম বেড়েছে সরোজিনী মার্কেটে, যখন আমি সরোজিনী মার্কেটে প্রথম কিনতাম তখন 100 টাকায় জিনিস পাওয়া যেত, এখন কিন্তু 100 টাকার থেকে অনেকটাই দাম বেড়েছে, কিন্তু কোয়ালিটি ভীষণই ভালো। অবশ্য আমি যেহেতু নববর্ষের আগে আগে গেছিলাম তাই জন্য অনেক কিছু নতুন নতুন কালেকশন ছিল, তাই জন্য দাম ওয়াইজ একদমই ভালো আর জিনিসগুলো খুব সুন্দর, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে ভিডিওটাকে শুরু করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দুটো ব্যাগ খুললাম, এই এত জিনিস, একটা মোটামুটি যদি আমি বসি তাহলে একটা হাট মতন বসে যাবে। আর কার জন্য কী নিয়েছি না নিয়েছি আমার কিচ্ছু মনে নেই, এখন আমি সমস্ত কিছু খুলবো, এসে থেকে কিছু খোলা হয়নি, আজকেই খুললাম ব্যাগটা, তো সব কিছু তোমাদের দেখাবো। মানে আমি নিজেই এখন মনে হচ্ছে এগুলো রাখবো কোথায়, কিনে তো এনেছি, এত জিনিস আমার, এমনি প্রচুর জিনিস, আর আমার লাগেও, কারণ হচ্ছে ভিডিও করতে হয়, ঘুরতে যেতে হয়, এক একটা ড্রেস করতে আমার খুব ভালো লাগে। শাড়ির কালেকশন আমার প্রচুর রয়েছে, যেগুলো বিয়ের বাড়িতে 1-2 বারই পরা হয়, বাট তাও ভালো লাগে, থাক। তো যাই হোক, চলো দেখাই আজকে ফার্স্ট কী দেখাবো সেটাই ভাবছি, চলো তোমাদেরকে দেখানো স্টার্ট করছি। এই দেখো এই প্যান্টটা সুমন আমি কিনে দিয়েছে, এই প্যান্টটা ভীষণ সুন্দর, এই কালারটা কিন্তু আমার নেইও, এটা সরোজিনী মার্কেট থেকে নিয়েছি। আর দেখো এরকম ফিতে দেওয়া রয়েছে, এগুলো গরমে ভালোই পরা যাবে, আর তার থেকেও বড় কথা হচ্ছে এগুলো কিন্তু শীতেও পরা যাবে, মোটামুটি শীতেও পরা যাবে, ঠিক আছে। খুবই সুন্দর কাপড়, কোয়ালিটিটা বেশ ভালো, কালারটা আমার একদমই নেই তাই জন্য এই কালারটা নিয়েছি, তোমরা জানিও কেমন হয়েছে। আর এদিকে পকেটও আছে এরকম, ঠিক আছে, দু সাইডে দুটো পকেট আছে, তো
এটা একটা প্যান্ট নিয়েছি টপের সঙ্গে পরার জন্য। নাইট স্যুট আমি প্রচুর কিনেছি, আমার খুব ফেভারিট একটা জিনিস, আমার ভালো লাগে। দেখো এই কালারটা নিয়েছি, এটা আমার এই কালারটা ছিলও না, এটা হচ্ছে প্যান্টটা। আর গেঞ্জিটা তোমাদেরকে দেখাচ্ছি, এরকম এরকম, ঠিক আছে, এই যে এইটা না, এটাই সোজা হবে, ঠিক আছে, এইটা নিয়েছি। কালারটা তোমরা জানিও কেমন হয়েছে, এই কালারটা আমার নেই। আর এই নাইট স্যুটগুলো পরে না গরমকালে প্রচণ্ড আরাম পাওয়া যায়। এগুলো হচ্ছে কটনের ওপরে রয়েছে, ঠিক আছে, খুবই সুন্দর কাপড়টা, আর গেঞ্জি কাপড়ের ওপরে, কটনের ওপরে, খুব সুন্দর, পরে খুব রিল্যাক্স, মানে আরাম দিয়ে থাকা যায় আর কি। তো এইটা নিয়েছি, এই কালারটা, জানিও কেমন হয়েছে। আরও অনেক নাইট স্যুট আছে, যেরকম হাতে পাবো তোমাদেরকে দেখাবো। নেক্সট আর একটা নাইট স্যুট দেখো, এই কালারটাও বেশ সুন্দর, ঠিক আছে, এটা স্কাই ব্লুয়ের ওপরে আছে। স্কাই ব্লু ঠিক নয়, মানে এটা একটু নীলের ওপরেই, হ্যাঁ, ভেতরটা স্কাই ব্লু, ঠিক আছে। আর এরকম পুরো ফুলের কাজ করা রয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এটা সামনেটা। এই কালারটা আনকমন কালার, গ্রিন তাদের দেখালাম সেটাও পুরো আনকমন কালার, যেটা আমার আগেও ছিল না, এই কালারটাও আমার নেই। তো এমন এমন কালার চুজ করেছি যে কালারগুলো আমি আগে পরিনি, তো জানিও কোনটা ভালো হয়েছে। এবং আমি তোমাদের যা যা দেখাবো আমার কালেকশানগুলো, সেগুলোর মধ্যে সবথেকে কোন জিনিসটা ভালো হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এই নাইট স্যুট একটা নিয়েছি, অনেক কটা নাইট স্যুট নিয়েছি। এই একটা নাইট স্যুট মা কিনতে বলেছিলো, মায়ের টাকা দিয়ে এই কালারটা কিনেছি। দেখো কি সুন্দর হয়েছে, এই কালারটাও বেশ সুন্দর, বেবি পিঙ্কের ওপরে। আর প্রত্যেকটা নাইট স্যুটের কাজ কিন্তু পুরো আলাদা, এই কালারটাও খুবই সুন্দর, পিঙ্কের ওপরে, খুব দারুণ দেখতে, ইউনিক টাইপের দেখতে। আর এটা প্যান্টটা, কাপড়গুলো ভীষণ ভীষণ সফট, পরে খুবই আরাম। তো এই নাইট স্যুটগুলো খুবই সরোজিনী মার্কেটে পাওয়া যায়, গরমকালেই পাওয়া যায়, শীতের সময় শীতের জিনিস পাওয়া যায়, গরমকালে একটা গরমকালে পাওয়া যায়। তো এরকম নিয়েছি, আরও আছে মনে হয়, আরও একটা নিয়েছিলাম, দেখছি কোথায় কী আছে। বর্ষাও আমাকে বলেছিলো যে ওর জন্য একটা নাইট স্যুট পছন্দ করে আনতেও আমাকে ইয়েও পাঠিয়ে দিয়েছিলো, আমাকে বলেছিলো যে নিয়ে আসিস, আমি নিয়েও এসেছি, তোমাদের দেখাবো, ওর কালারটা তোমাদের দেখাবো। কিছুর মধ্যে কিছু জিনিস তো সুমনেরও থাকা উচিত, তো দু একটা জিনিস পাবে ওর, যাই হোক, ও নিয়েছে তাও। কিন্তু এবারে যখন আমি যখন দিল্লি থেকে আমরা মানালি গেছিলাম, তখন কিন্তু সুমন প্রচুর শপিং করেছে, এবারে প্রচুর শপিং হয়েছে, প্রত্যেক বছর আমার হয়, এবছর ও প্রচুর শপিং হয়েছে, সবাই জন্মদিন যেহেতু ছিল সবাই প্রচুর গিফট করেছে। আর দিল্লি থেকে আসার সময় সরোজিনী মার্কেটেও দু একটা জিনিস কিনেছে, কিনুক, ও তো কিছু সেরকম কেনে না। তো এটা দেখো নিয়েছে, এই প্যান্টটা ভীষণ সুন্দর দেখতে, ইউনিক টাইপের প্যান্ট, এখানে এরকম চেন দেওয়া রয়েছে, এখানে পকেট রয়েছে, বোতাম সিস্টেম রয়েছে, এখানেও পকেট রয়েছে, আর নিচটা এরকম কুচি কুচি দেওয়া মতন, খুব সুন্দর। এই প্যান্টটা আমাকে দেখালো, বলো নেবো, বললাম হ্যাঁ, এই কালারটা দারুণ লাগছে, খুব স্মার্ট একটা লুক দেবে। তো এই প্যান্টটাও নিয়েছে। এই একটা শার্ট আমি নিয়েছি, ওই প্যান্টটার সঙ্গে পরবো। দেখো প্যান্টটা পুরো একেবারেই পার্পেল কালারের ছিল, আর এই যে শার্টটা নিয়েছি এটাও পার্পেল আর হোয়াইটের মধ্যে। তো এরকম একটা শার্ট নিয়েছি, গরমে পরতে পারবো এবং ঘুরতে গেলেও পরতে পারবো, খুবই ভালো লাগবে দেখতে। এখন তো আমি আগের থেকে একটু রোগাও হয়েছি, হয়তো একটুখানি মারতেও হতে পারে সাইডগুলো, ঠিক আছে, মানে ঘুরতে গিয়ে রোগা হয়েছি আর কি। আর এরকম বোতাম দেওয়া রয়েছে, খুব সুন্দর দেখতে ওই কালারটার সাথে, মানে ওই প্যান্টটার সঙ্গে ভালো যাবে বলে এই শার্টটা নিয়েছি। এইগুলোকে বলে কট সেট, দেখো পুরো নতুন টাইপের কুর্তিরই মতন, কিন্তু দেখতে খুব সুন্দর। এগুলো এখন খুব উঠেছে, পুরো কটন কাপড়ের ওপরে রয়েছে। এটা আমি আমার একটা ননদের জন্য নিয়েছি, আর এই কালারটা এতটাই ভালো লেগেছে, সুমন বলছে কালারটা খুব খুল ছিল, তাই জন্য আমি আর আমার ননদের সেম সেম কালার নিয়েছি, ওরও এই কালারটাই নিয়েছি, আমারও এই কালারটাই নিয়েছি, দেখাচ্ছি আমাদেরকে। তারা ওইটা প্যান্টটাকে দেখিয়ে নি, এই যে এটা হচ্ছে প্যান্ট, পরে ভীষণই আরাম পাওয়া যাবে, মানে আরামটা খুবই ভালো, কমফোর্ট পাওয়া যাবে আর কি। এইটা হচ্ছে আমার, দুজনেরই সেম সেম, ঠিক আছে। আর আমার ননদ তো ভীষণই রোগা, ওকেও মনে হচ্ছে একটু মারতেই হবে এইটা। আর প্যান্টটা তো পুরো সেমই, তো কালারটা পুরো সেম, খুবই সুন্দর দেখতে, আমার তো খুবই পছন্দ হয়েছে, তোমরা জানিও কেমন হয়েছে। ওর জন্য তো একটা নিয়ে এসছি, মানে খুবই সুন্দর দেখতে আর কি, পরেও যেরকম একটা সোভার লুক দেবে আর আরামটাও সেরকম পাওয়া যাবে। এটা আর একটা কট সেট, এটা আমার নয়, এটা বর্ষার জন্য নিয়েছি, অ্যাকচুয়ালি বন্ধুদের জন্য টপ কিনেছি, কিন্তু ওর টপ সাইজ বুঝতে পারছিলাম না কীরকম কী নিতে হবে, তো ছোটো হলে অসুবিধা হতো, পরতেই পারতো না, তো এরকম ওর জন্য একটা আমি নিয়েছি। ও কিছু না কিছু গিফট দিতেই থাকে, আমিও ওকে গিফট করি কোথাও ঘুরতে গেলে। আর আমার খুবই ভালো বন্ধু, বাকিরাও আছে, অনেকেই আছে, বাট কলেজের বন্ধু আমার সঙ্গে এখনও, ওর যে সম্পর্কটা, সঙ্গমিত্রাও আছে, বর্ষা সঙ্গমিত্রা আমার খুব ক্লোজ, আমার খুব কাছের বন্ধু,
তো ওর জন্য তাই জন্য নিয়ে এসেছি, সমামিতার জন্য আছে। তো দেখো কি সুন্দর হয়েছে না দেখতে, ওকে খুব সুন্দর লাগবে পরে মানাবে। যদিও খুব একটা কুর্তি পরে না, বাট এটা আমি ওকে বলবো পরতে ওকে খুব ভালো লাগবে, নতুন একদম কটসেট টাইপের। আর এটা হচ্ছে প্যান্ট, প্যান্টটাও খুব সুন্দর, পুরো পিওর কটনের, কালারটাও খুব খুব সুন্দর দেখতে, গ্রিনের ওপরে খুব খুলেছে, তোমরাই জানিও কেমন হয়েছে। আর এই কালারটা আমি নিয়েছি কটসেটে, এটা আমাকে একটুখানি মারতে হবে। খুব খুব পাতলা কাপড়, দেখতেই পাচ্ছ কোয়ালিটি কতটা ভালো, কি সুন্দর কাপড়, শুধু তো দেখে নিতে হয়েছে, ঠিক আছে। একই রকম সবই প্রায়, শুধু ডিজাইনগুলো আলাদা। আর এটা হচ্ছে পুরো একদম ওই যে সাদা চুমকি যেরকম মিরর ওয়ার্ক করা থাকে ওই রকম, জামাটার মধ্যে কিচ্ছু নেই কিন্তু এত সুন্দর লাগছে কালারটা, গরমে পরে প্রচণ্ড আরাম পাওয়া যাবে, কাপড় কোয়ালিটি খুবই ভালো। এটা আমার খুব পছন্দ হয়েছে তাই জন্য আমি নিয়েছি, যদিও আমাকে এটা একটুখানি মারতেই হবে। আর এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে প্যান্ট, জানিও কটসেটগুলো কেমন হয়েছে। সৌমির জন্য তো গ্রিনটা নিয়েছি, আমার ওরকম সেম একটা কালার নিয়েছি, আর বর্ষার জন্য ওটা নিয়েছি, আর এটা আমার জন্য আর একটা কটসেট নিয়েছি। বন্ধুদের জন্য প্রচুর কিছু এনেছি, বর্ষার জন্য দেখালাম, নেক্সট আমি দেখাচ্ছি অনেকের জন্যই অনেক কিছু নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে দেখো কেমন কাপড়টা, জানিও খুব সুন্দর দেখতে, কালারগুলো ভীষণ, এবারে এগুলো ট্রেন্ডিং উঠেছে, আর এগুলো একদম জিন্সের সাথেও পরা যাবে, লেগিংসের সাথেও পরা যাবে, খুব সোবার, জানিও কেমন কালারটা। এইটা নিয়েছি আমি হচ্ছে অলিনার জন্য, হোয়াইটের ওপরে খুব সুন্দর লাগবে পরলে, আর দেখতেও খুব সুন্দর এরকম কাজ করা রয়েছে, তো এটা অলিনার জন্য নিয়ে এসেছি। আর ছোটো সাইজ আমি ইচ্ছে করে নিইনি, কারণ হচ্ছে ছোটো সাইজ হলে যদি না হয় তখন সে জিনিসটা পরতেই পারবে না, বরং বড়ো সাইজ হলে একটুখানি ফিটিং করিয়ে পরতে পারবে। তো এইগুলো খুব ট্রেন্ডিং বলে এইটা আমি অলিনার জন্য নিয়েছি, এইটা জয়িতার জন্য নিয়েছি, এটা দেখো জয়িতাকে খুব সুন্দর লাগবে, কালারটা ভীষণ মিষ্টি, ঠিক আছে। আর ও যা পরে ওকে মানায়ও, এটা লেগিংস বা জিন্স সবার সাথেই পরতে পারবে, স্কার্টের ওপরেও খুব সুন্দর লাগবে। এই কালারটা জানিও কেমন হয়েছে, এটা জয়িতার জন্য নিয়েছি। আর আমি না সবার, আমি নিজে যখন কিনি সবার জন্য কিনতেই ভালো লাগে, এটা হচ্ছে আমার কী বলবো মানে হ্যাবিট বলতে পারো, মানে আমি যখন হানিমুনে গেছিলাম তখন আমি সবার জন্য ঠিক বাইকে করে এত এত ব্যাগ শপিং করে নিয়েছিলাম বাইকেও, আমার সবার জন্য কিনতে খুব খুব ভালো লাগে। আচ্ছা এইটা নিয়েছি শুভশ্রীর জন্য, শুভশ্রীকে এরম টাইপের পরলে বেশি ভালো লাগে, ও একটুখানি সিম্পলের ওপরে পরে অত মানে ইয়ে পছন্দ করে না, তো তাই জন্য এটা আমি শুভশ্রীর জন্য নিয়েছি। এটা শুভশ্রী আরামসে হয়ে যাবে, জিন্সের ওপরে পরবে খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে দেখতে। আর দেবস্মিতার জন্য নিয়ে এসেছি, দেবস্মিতা একদমই অন্যরকম পরে, এটা নিয়ে এসেছি দেবস্মিতার জন্য, দেবস্মিতাকে খুব সুন্দর লাগবে দেখতেও, খুব সুন্দর দেখতে, ও একটু হোয়াইট পরতে ভীষণ ভালোবাসে তাই জন্য আমি এটা হোয়াইটের ওপরে নিয়েছি, ওর জন্য নিয়ে এসেছি, আশা করি খুব পছন্দ হবে, এটা ওর জন্য নিয়েছি। ও একটুখানি অন্যরকম পরে তাই জন্য একটু মানে ছোটো শর্ট পরতে ভালোবাসে, সেজন্য এটা আমি ওর জন্য নিয়েছি হোয়াইটের ওপরে। আর এইটা আমি আমার জন্য নিয়েছি, এই কালারটা আমার খুব ভালো লাগছিলো তাই জন্য আমি এটা নিয়েছি, জিন্সের ওপরেই পরবো। আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছিলো সেগুলো হচ্ছে এরকম ছোটো ছোটো করেই দেওয়া আছে, তো তাই জন্য খুব ভালো লেগেছিলো, তো এইটা আমি পরবো, আমার জন্য নিয়েছি, কালারটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি আমার না এবারে পার্পেল, তুতে, তারপরে হচ্ছে তোমার স্কাই ব্লু, ওই সব কালারগুলো খুব টানছে। আর এটা আমি নিয়েছি সমমিত্রার জন্য, সঙ্গমিত্রাকে এটা খুব সুন্দর লাগবে, সঙ্গমিত্রার জন্য নিয়ে এসেছি, আমার যেটা কলেজের বন্ধু এদের দুজনের জন্য নিয়েছি, বাকি সবার জন্য নিয়ে এসেছি, জানিও সব কেমন হয়েছে, পছন্দ করে সবার জন্যই নিয়ে এসেছি, ভালো লাগে সবাইকে দিতে। টাইট স্যুটটি তো আমার অনেক কটা হয়ে গেল, এটা ব্লুয়ের ওপরে, ডিপ ব্লুয়ের ওপরে, খুব সুন্দর দেখতে, কালারটা আমার খুব পছন্দ, হ্যাঁ এরকম আমার ছিলও না, তো এই কালারটা একটা নিয়েছি। এটা এটা পুরো গেঞ্জি কটনের ওপরে এটাও, ঠিক আছে দেখো এরকম, এগুলো সব পরবো, আবার আমাদের বেরোনো আছে, ঠিক আছে সিকিম যাচ্ছি, সিকিমের জন্য কিছু জিনিস রাখবো পরবো, অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে পেজে আমাদের ফলো করে দেবে, ছবি ছবি নতুন নতুন দেখতে পাবে, রিলস দেখতে পাবে, এখন অনেক কিছু জিনিস আছে সেগুলো তোমার দেখাচ্ছি তারও। এটা আমি আমার মামির জন্য নিয়েছি, তো মামির জন্য নিয়ে এসেছি, সবার জন্য যখন নিয়ে আসছি তো মামির জন্য নিয়ে এসেছি, এটা মামিকে দেবো, আর মামি একটুখানি কটনের ওপরে পরতেই ভালোবাসে, আর সিম্পল লুকটাই বেশি পছন্দ করে, খুব একটা ঝাঁকঝুক পরে না বা খুব একটা কাজ করা জিনিস পরে না, তো তাই জন্য এটা মামির জন্য নিয়েছি। এই দেখো এরকম, এগুলো পরে আরাম পাবে বলে এগুলো নিয়েছি, খুবই সুন্দর, এগুলো হাতে কাচলে সবথেকে ভালো, তো
এটা মামির জন্যই যাব, আমি বাপের বাড়িতে তখন মামিকে গিয়ে দেবো, জানিও কেমন হয়েছে। আর এছাড়াও আমি আমার পিসির নাতনির জন্য, তারপরে হচ্ছে আমার জিম্মার নাতনির জন্য নিয়ে এসেছি, যেগুলো মানালির ব্লগে দেখিয়েছিলাম। মানালি থেকেও প্রচুর শপিং করেছিলাম, তোমরা দেখতে চাইলে লিংক আমি দিয়ে দেবো, সেখানে দেখতে পারো। এবং আমার মানে এই চ্যানেলে তোমরা সার্চ করলেই মানালি শপিং বললেই পেয়ে যাবে যে কত কিছু কেনা হয়েছিল। এটা সুমনের গেঞ্জি, সুমন এবার আনকমন কালারে নিয়েছে, আর আনকমন কালার বললে দেখতে খুব ভালো লাগে, সবসময় রেড ব্ল্যাক ভালো লাগে না, সবসময় রেড রেড ব্ল্যাক ব্ল্যাক ইয়ালো ইয়ালো, তাই বললাম এই কালারটা নাও, গরমে পরেও আরাম পাবে। দেখো কি সুন্দর দেখতে গেঞ্জিটা, এটা ওর জন্যই নেওয়া হয়েছে, জানিও কেমন হয়েছে। সুমনের প্যান্টটা কিন্তু দারুণ হয়েছে, প্যান্টের সাথে কিন্তু এই গেঞ্জিটাও খুব ভালো যাবে। এই যে ব্ল্যাকের কথা বলতে বলতে ব্ল্যাক চলে এসছে, ব্ল্যাক সুমন নেবে না, হয়নি না, ঠিক আছে, এটাও ভালো লাগবে। ঘরে পরার জন্যই নিয়েছে, বলছে বন্ধুরা যখন আসি আড্ডা মারতে গেল বা কোথাও একটুখানি গেল আড্ডা মারতে, তখন পরে যেতে পারবে। তো এইটা নিয়েছে ব্ল্যাকটা, এটা খুব সুন্দর। বাট ব্লুটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, ব্লুয়ের সঙ্গে ওই প্যান্টটা দিয়ে, যে প্যান্টটা ফার্স্টে তোমাদেরকে দেখালাম ওটা পরলে খুব সুন্দর লাগবে। দিদিভাইয়ের জন্য কী নেবো কী নেবো, দিদিভাই আমাকে বলেছিলো আমাকে ওখান থেকে জুতো এনে দিস, দিল্লির জুতোগুলো খুব সুন্দর হয়। তো এরকম ও স্টাইলিশ জুতো নিয়েছে, খুব সুন্দর দেখতে, এই যে এরকম হিলওয়ালা পরে, আমি তো এরকম হিল পরে পরতেই মানে চলতেই পারি না, পরে যাই, আমি হিল এমনি পরতে পারি না, আমার না খুব ভয় লাগে। তো এটা দিদিভাইয়ের জন্য নিয়েছি, আর এছাড়াও আমি আমার জন্য একটা নিয়েছি, আর আমার মা বলেছিলো দিদিভাইয়ের জন্য, যেহেতু আমি নাইট স্যুট আমাকে মা একটা গিফট করেছে, এই বছর দিদিভাইয়ের জন্য একটা জুতো নিয়ে আসিস, তো সেটা মা কিনে দিয়েছে, তোমাকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার, কি সুন্দর দেখতে, দেখো দারুণ দেখতে না, এগুলো পরে মানে জাস্ট একটা কুর্তির সঙ্গে, ভালো কুর্তির সঙ্গে এরকম জুতো পরলে দারুণ লাগে, আর আমার এই ধরনের জুতো পরতে ভীষণ ভালো লাগে। তো এইটা, আর মা যেটা দিদিভাইকে বলেছিলো দেবে সেটা হচ্ছে এইটা, দিদিভাইকে আমি ভিডিও কল করেছিলাম, পছন্দ করে নিয়েছে। তো এই জুতোটা দিদিভাইয়ের, জানিও কেমন হয়েছে, আমার জুতোটাও কেমন হয়েছে সেটাও জানিও। আমার বেস্ট জিনিস, আমার বর আমাকে তো অনেক কিছুই কিনে দিয়েছে, তোমরা দেখতেই পেলে, যেটা বললাম মা নাইট স্যুট দিয়েছে, বাকি সব কিছুই কিন্তু আমার বরের কেনা, শুধু এই টপটা আমার কেনা, আর একটা নাইট স্যুট আমার কেনা, বাকি সবই বর কিনে দিয়েছে। আর দেখো এই ব্যাগটাও বরের দেওয়া, কি সুন্দর দেখতে, ঠিক আছে, মানে ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমার এই ব্যাগটা, বিশেষ করে চেনগুলোর জন্য আমার ব্যাগ দিল্লির খুব ভালো লাগে এরকম দেখতে, আর ভেতরে চেনও আছে, খুব সুন্দর দেখতে। কালেকশানগুলো দিল্লির ব্যাগের খুবই ভালো, যদিও এবার একটু দাম বেড়েছে, 350-400 এরকম সব দামের ছিল, তবে জিনিস ভালো, জিনিস যেহেতু ভালো তাই জন্য সেই দাম দিয়ে কিনলে সেই জিনিসটাও অবভিয়াসলি ভালো হয়। আর একটা বড় ব্যাগ কিনেছি, দিস ইজ দ্য ব্যাগ, এই ব্যাগটা উফ, মানে এই ব্যাগটা আমার ভীষণ ভীষণ পছন্দ, ভেতরে প্রচুর জায়গা, চেন রয়েছে প্রচুর, আর পেছন দিকে এরকম চেন রয়েছে, এই ব্যাগটা মানে খুব 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 পছন্দের এই ব্যাগটা নিয়েছি। সুমনের আর একটা প্যান্ট হোয়াইটের ওপরে, এইটাও খুব সুন্দর, এগুলো ঘরেও পরতে পারবে, আরাম পাবে, কোয়ালিটি খুব ভালো। আর সুমন দিল্লি থেকে জিনিস নিতে খুবই পছন্দ করে, কারণ আমরা যখন হানিমুনে গেছিলাম তখনও কিছু গেঞ্জি কিনেছিল 200 টাকা দিয়ে, সেই গেঞ্জিগুলো এত ভালো এখনও পরছে, তাই জন্য আমরা যখন দিল্লি থেকে মানালিতে গেছিলাম ও 5 খানা গেঞ্জি কিনেছিল, তারপরে আরও অনেক কিছু কিনেছিল, কোয়ালিটি খুবই ভালো হয় বলে সেগুলো কিনেছিল আর কি। আরও কিছু তোমাদেরকে দেখাবো, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো তো নিয়েছি, আর এইগুলোর মধ্যে তোমাদের একটা জিনিস দেখাই, মানালি থেকে এই লাল কালারের শালটা নিয়েছিলাম, খুব সুন্দর দেখতে, বেশ বড়, এরকম নীল কালারের একটা শাল নিয়েছিলাম, দেখো তোমরা কেমন লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে, বেশ গরম হয় কিন্তু এই শালগুলো, কালারটা খুব সুন্দর। আর সৌমী বলছে এই কালারটা তোমাকে খুব ভালো লাগছে, এই কালারটা নাও, তাই জন্য এই কালারটা নিয়ে নিয়েছি, তোমরা জানিও কেমন হয়েছে, আর কোয়ালিটি খুবই ভালো, এর আগেও নীল কালারের শালটা ভালো লেগেছিলো বলেই এইটা আরও নিলাম পছন্দ করে। আর এই গরমে এটা আমি আমার বোনের জন্য নিয়ে এসেছি, এই গরমে পরে আরাম পাবে, দেখতেও খুব সুন্দর, দেখো গেঞ্জিটা সাইজটাও একেবারেই এসে যাবে, জানিও এটা কেমন হয়েছে, পরে খুবই আরাম পাবে। আর বর্ষা আমাকে একটা নাইট স্যুট আনতে দিয়েছিল, সেটা আমাকে পেমেন্ট পাঠিয়ে দিয়েছিল, এই যে ওইটা দেখো ব্ল্যাকের ওপরে, ও একটুখানি বলেছিল যেন প্রচুর কাজ থাকে সেরকম নিবি, আর ডিপ কালার নিবি, তো ওর সাইজ অনুযায়ী এটা একদমই পারফেক্ট, একটু বড়ই আছে, তো এটা ওর জন্য নিয়ে এসেছি। একটা রিমুভার নিয়েছি, দুটো লিপস্টিক কিনেছি, ঠিক আছে, কালারগুলো ভীষণ সুন্দর, সেগুলো কিনেছি, আর একটা সানগ্লাস কিনেছি, সানগ্লাসটা পরে তোমাদের দেখাই কেমন লাগছে বলবে। হ্যাঁ, এ দেখো সানগ্লাসটা,
একটু ইউনিক টাইপের লুক নিয়েছি, কারণ হচ্ছে আমার একটুখানি না মানে বড় সানগ্লাস পরতে বেশি ভালো লাগে, কারণ ছোট সানগ্লাস আমার মুখে অতটা মানায় না, তো তাই জন্য একটুখানি গ্লাসগুলো বড় হবে, তো সেরকমই নিয়েছি। এটা আমার খুব পছন্দের, তোমরা জানিও কেমন হয়েছে, এটাও দিল্লি থেকে নিয়েছি। পয়লা বৈশাখে তোমাদের কিছু দেখাতে পারিনি, আমার মা নববর্ষে গেছিলাম যেগুলো বললাম, তো আমার জামা যেটা মা কিনেছে সেটা ওই বাড়িতেই আছে, কিন্তু কিছু জিনিস আনা হয়েছে সেগুলো তোমাদের এবার দেখাই। যেমন হচ্ছে এই চাদরটা, চাদরটা যখন পাতবো তখন তোমরা বুঝতে পারবে, চাদরটা ভীষণ সুন্দর দেখতে, একদম মানে এই কালারটা তো নেই আর খুব সুন্দর। এর ভেতরে বালিশের ঘর আছে, আর এটা হচ্ছে দুটো এর সাথে কন্ট্রাস্ট করে আমাকে দুটো পাপ বালিশের ঘরও কিনে দিয়েছে, মানে কোল বালিশের ঘরও কিনে দিয়েছে। তো এটা মায়ের দেওয়া পয়লা বৈশাখে আমাকে নতুন জামাও দিয়েছে, যেটা আমি আনতে পারিনি, আমি যখন ওই বাড়িতে যাবো তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এই গেঞ্জিটা সুমনকে আমার দিদি ভাই জন্মদিনে গিফট করেছে, বলছে খুব সুন্দর লাগে। দেখো এই গেঞ্জির কালারটা খুব খুব সুন্দর, আমরা তো বেরোবো সিকিমে তখন নিশ্চয় পরবে। এটা দিদি ভাই দিয়েছে, আর একটা মা গেঞ্জি কিনে দিয়েছে, ভাইরে গেল, দেখতে পাচ্ছ কি অবস্থা, মানে এগুলো গোছাতে গোছাতে আমার আবার দেরি হয়ে যাবে। তাই ওই দেখো এই কালারটা গেঞ্জিটা বাড়িতে পরার জন্য কিনে দিয়েছে, কারণ প্রচণ্ড গরম, এটা হাফাতা গেঞ্জি আছে, ও পরবে বলেছে বাড়িতে, তো এটা দিয়েছে। আর আমার জামাগুলো ওই বাড়িতে আছে, তোমাদেরকে পরে দেখাবো। মোটামুটি সব দেখানো হয়ে গেছে, এইগুলোই সমস্ত কিছু। কোন জিনিসটা সব থেকে বেশি ভালো হয়েছে সেটা জানিও, আর কেমন লাগলো শপিং সেটাও জানিও। বাকি তোমাদের মানালির জিনিস তো সব কিছুই আমি দেখিয়ে দিয়েছি, আর কোনটা পরে আমাকে সব থেকে বেশি ভালো লাগবে সেটাও জানি। আর এরপর থেকে ডেলি ব্লগ আবার দেওয়ার চেষ্টা করব, আবার বেরোচ্ছি খুব শিগগিরই, সিকিম যাচ্ছি, আবার ঠান্ডায় যাবো, প্রচণ্ড গরম পড়েছে। আর কি, নববর্ষ খুব ভালো কেটেছিল, ও নববর্ষেতে আমি মাটন বানিয়েছিলাম, সেটা হচ্ছে সুমন আমার হাতে মাটন খেতে চাইছিল, তাই জন্য শাশুড়ি মা মাটন আনিয়েছিল, আর মা তো মাংস এখন করে না বুধো চলে যাওয়ার পরে, তোমরা সবাই জানো সেটা, তাই জন্য আমি বানিয়েছিলাম মাটনটা। আর বাকি এখন আমাকে তো কোনো রান্না করতে হচ্ছে না, মাই সব করছে, মা বলছে যে না এখন তোমার কিছু করতে হবে না, এত ধকল ইয়ে করে এসেছো, তো তাই জন্য আমি রেস্টই করছি। শুধু জামাকাপড়গুলো তো কাচতে হবে, সব তো ওগুলো করতেই হবে, তাই জন্য প্রচুর জামাকাপড় সেই সমস্ত কাছাকুছি, তারপর এডিটিং করা, তো তারপরে এই সমস্ত করা, তারপর কিছু জ্যাকেট আছে যেগুলো ওয়াশিং মেশিনে দিলে হবে না, এত ভারী ভারী জ্যাকেট, ওগুলোকে সমস্ত কিছু আমি হাতে কেচেছি, কেচে সুন্দর করে রোদে দিয়ে তারপরে সব তুলেছি। জুতোগুলো এখন আমার ধোয়া হয়নি, সেগুলোকে সমস্ত কিছু জুতোগুলোকে পরিষ্কার করবো, ব্যাস এই চলছে এখন। আবার আমি সামনে বাড়িও যাচ্ছি খুব শিগগিরই, তোমরা দেখতে পাবে আমার পিসিরা আসছে, জেম্মারা আসছে আমাদের নতুন ফ্ল্যাটে, আসা হয়নি বলে সবাই আসবে, সেই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তারপর তো ঘুরতে যাচ্ছি সেটাও থাকবে। আর তোমরা একটু সাপোর্ট করো, কারণ সত্যি কথা বলতে আমরা কিন্তু খুব ভালো ভিডিও বানাই, যেটা সত্যি সত্যি বানাই, কারণ নেগেটিভ ভিডিওর ভিউ প্রচুর বেশি, আর যারা খেটে কষ্ট করে ভিডিও বানায় সেসব ভিডিওর কোনো ভিউ হয় না, তখন একটু কষ্ট লাগে। বাট আমার মনে হয় যে আমাদের ভিডিও যারা দেখে 200 জন 300 জন, তারা খুব জেনুইন মানুষ এবং সেই ভিডিও দেখে আমাকে পছন্দ করে। যেমন তার উদাহরণ অনেকেই তোমরা ব্লগে পেয়েছো, যে তারা কতটা আমাকে ভালোবাসে, কেউ জড়িয়ে ধরে কেঁদে ফেলে, কেউ মানে দূর থেকে আশীর্বাদ পাঠায়, তো সেটা আমার কাছে অনেক বড় পাওয়া, যে ইউটিউব থেকে কী পেয়েছি না পেয়েছি তার থেকে আবার অনেক মানুষের ভালোবাসা আশীর্বাদ পেয়েছি, আগামী দিনেও সেটা পেতে চাই, আর ফেসবুকেও আস্তে আস্তে আমাদের ফলোয়ারটা বাড়ুক সেটাই আমি চাইবো। আর তোমরাও একটুখানি সাপোর্ট করো, যে ভিডিও হয়তো দেখি যে 64টা লাইক করেছে কিন্তু 64টা কমেন্ট কিন্তু পড়ে না, তো তোমরাও চেষ্টা করো কমেন্ট দেওয়ার, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও। আর যাওয়ার আগে যেটা বলি, অলওয়েজ বি পজিটিভ, বি এনার্জেটিক, বি হেলদি, লাভ ইওরসেলফ। চলো আজকের মতন, টাটা।